রহিম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই ভালো আছো আমরাও ভালো আছি বলে দেখো আজকে ঘুরতে বেরোলাম সকাল সকাল সামনে স্কুল খুলে যাবে তো তার জন্য করে ভাবলাম যে একটু বেরিয়ে আসি তো স্কুল থেকে নিয়ে গেছিলো বাচ্চাদের জুতে ঘোরানোর জন্য তো আমি তো সেই সময় পাঠাই নি আমার ছেলে মেয়েকে তো স্কুল সামনে খুলে যাবে তার জন্য ভাবলাম যে দুই পরিবার মিলে একটু যাই গিয়ে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি ওরা যাবে যাবে বলছে তো প্রথমে আমরা যাব চিড়িয়াখানায় তো চলে আসলাম আমরা চিড়িয়াখানায় টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে আসলাম ওর আব্বু ভিতরে এখন আসেনি ওর আব্বু গাড়িটা পার্কিং করছে পার্কিং করে তারপরে আসবে আমরা বললাম যে গেটের ধারে এসো আর ফোন করো তোমার ভাই গিয়ে টিকিটটা দিয়ে আসবে তোমাকে যাই হোক উনি এসে ফোন করে নেবে আমরাই চলে আসছি গুটি গুটি পায়ে চলে আসছি দেখছি একটু কোথাও বসা যায় বসে গিয়ে একটু নাস্তা পানি যা হোক কিছু একটু করবো ছেলে বলছে খিদে পেয়েছে ছেলে তেমন কিছু খেয়ে আসিনি তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি এখানে ওর আব্বু চলে আসলো সেই মুহূর্তে তো আমরা মানে বাড়ির থেকে নিয়ে এসেছি মানে আমরা বলতে আমার যা নিয়ে এসছে মানে কলা নিয়ে এসেছিলো ডিম সিদ্ধ নিয়ে এসেছিলো ওগুলো আমরা একটু খেয়ে নিলাম এখানে বসে আর ওর আব্বু একটু মানে ছোলা ভাজা কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে সেগুলো খেলাম দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গুটি গুটি পায়ে চলে আসলাম প্রথমেই এটা দেখলাম বিভিন্ন ধরনের হাঁস আছে এখানে প্রথমে এটাকে দেখে নিলাম দেখার পরে ওখান থেকে চলে আসলাম দেখলাম যে হরিণ ঘুরছে ঘুরে ঘুরে ঘাস কাটছে এটা অনেক দূরে আছে অবশ্য হরিণটা আমি একটু জুম করে নিলাম তো জুম করলে হেজি হেজি লাগছে তো তবুও চেষ্টা করছি কাছে নেওয়ার আর কিছু হরিণ এই পাশে বসে রোদ পোয়াচ্ছে দেখো এই হরিণগুলো কাছে কাছেই আছে কাছ থেকেই নেওয়া তো দেখো এখন শীতের সময় তো সমস্ত জীবজন্তু এখন রৌদ্রে আসবে শীতকালে জুতে যাওয়াই বেটার হ্যাঁ দেখো এখানেও কিছু হরিণ আছে বিভিন্ন ধরনের হরিণ আছে মানে ছোটো মানে এক জায়গায় আছে মানে বড় মানে বিভিন্ন জাতের হরিণ আছে এখানে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো এটা আরও কাছে পেলাম তো তুলে নিলাম আমি জানি না কেমনভাবে তোমরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কতটা আমি বলতে পারবো না তবু চেষ্টা করছি একটু ভালো করে তোলার যাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি ঠিকঠাক আই হোপ তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো এখানে এসে দেখলাম যে এই হরিণগুলো বেশ রকম আর একটু আর এখানে দেখো কত বড় বড় হরিণ আছে দেখো সিং দেখো হরিণের এগুলো অনেক দূরে রয়েছে আর দূর থেকে মানে অতটা বোঝাও যাচ্ছে না দেখো জুম করলাম বলে একটু দেখা গেল। জুম যে অফ করলাম আর দেখা যাচ্ছে না যাই হোক ওখান থেকে চলে আসলাম বেরিয়ে দেখি সামনের দিকে এগিয়ে যাওয়া যাক তারপরে কি আবার আমাদের সামনে পড়ে সেটাকেই আগে দেখব আমরা তো ওখান থেকে চলে আসলাম আমরা এখানে দেখবো বলে করছক তো দেখো কচ্ছপটা অনেক দূরে আছে অনেক দূরে আছে বড় একটা কচ্ছপ মানে ভীষণ বড় তারপর একটা ছোট আছে যাই হোক ওখান থেকে চলে আসলাম এখানে অস্ট্রিজ দেখতে পাখি উট পাখি বলে আই থিঙ্ক এটাকে বাংলায় এখানে দেখো জিব্রা আছে কি সুন্দর যে বাচ্চাটাকে দেখতে লাগছে না তো কি বলবো হ্যাঁ এটাও মানে জুম করে নেওয়া আছে মানে একটু অনেক দূরে ছিল তো তার জন্য যাই হোক তারপরে এইদিকে চলে আসলাম দেখো পার্ক মতন কি সুন্দর করে ফুল টুল গাছ লাগিয়ে একদম কি সুন্দর করে একদম লাগানো আছে তো আমি ভাবলাম এটাও একটু ক্যাপচার করে নিই আর এখানে দেখো কত সুন্দর পোস্ট দিচ্ছে দেখো দুটো প্যারট হোয়াইট কালার প্যারট তো ভাবলাম একটু নিতে অনেক দূরে ছিল নিতে পারছিলাম না ভিতরটা অন্ধকার লাগছিল জুম করে একটুখানি নিয়ে নিলাম এখানেও আছে বিভিন্ন ধরনের প্যারট আছে মানে এক একটা প্যারট কালার এক এক একটা খাঁচার মধ্যে আর কি রাখা আছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখতে কী মানে যেমন সুন্দর লাগছে আর তেমন বড় বড়ো প্যারটগুলো মানে ভিডিও হয়তো দেখতে অনেক ছোট লাগছে কিন্তু এগুলো ছোট না অনেক বড় বড় এগুলো এবার দেখো দূর থেকে একটু নিচ্ছি মানে নিতে পারছি না এত ভিড় মানে ভিডিও করাই যাচ্ছে না আর হলিডের দিনকে স্বাভাবিক তো ভিড় হবেই তার জন্য ওখান থেকে চলে আসলাম এখানে এক ধরনের প্যারট রাখা রয়েছে এখানে হলুদ কালারের মধ্যে আর ব্লু কালার মানে আকাশি কালার টাইপের মতন কি সুন্দর লাগছে দেখতে ওখান থেকে চলে আসলাম এই দিকে পাখি দেখতে মানে এগুলোকে বক বলে কি সাঁড়স পাখি বলে আমার জানা নেই আমার যেটা জানা আছে সেটাই বলছি যদি ভুল বলে থাকি তো অবশ্যই কমেন্টে জানাবে যে এটা এই পাখি এই নাম যাই হোক আমি ভিডিওর মধ্যে হয়তো ভুলও বলতে পারি যদি জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো তো এত সুন্দর লাগছে সব গোসল করছে আর এরকম ডানা ঝাড় ঝাড়ছে দেখতে খুব ভালো লাগছে আর আমার বাচ্চাগুলো তো প্রচণ্ড এনজয় করছে আর এখানে দেখো কত সুন্দর করে ঘেরা আছে পাখিরা এর মধ্যেই ঘুরবে যাতে বাইরে না বেরিয়ে চলে যায় ওখান থেকে চলে আসলাম দেখো এলিফ্যান্ট দেখতে তো সামনের দিকটা নিতে পাচ্ছি না পিছন দিকতেই নিতে হচ্ছে কারণ মুখই ঘোরাচ্ছে না তো যাই হোক যতটা পারছি চেষ্টা করছি নেওয়ার ওখান থেকে চলে আসলাম বললাম যে একটু সিংহটাকে ভালো করে তুলবো তা সিংহ মহারাজ ঘুমাচ্ছে তার কি করা যাবে ওখান থেকে চলে আসলাম ময়ূর দেখতে ময়ূরগুলো খাচ্ছে এগুলো ছোট ছোট ময়ূর ছিল অবশ্য আর এটাকে কি বলে আমার জানা নেই জানা থাকলে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও এটাকে কি পাখি বলে মানে উট পাখির মতনই দেখতে লাগছে আর এটা দেখো জল হস্তি জলেই একদম শুয়ে আছে দেখো মানে উঠছেই না অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম আর ভাবলাম আর বেশি ভিডিও করব না যে কালে উঠছেই না তো ওখান থেকে চলে আসলাম টাইগার মহারাজের কাছে দেখো সব মানে মহারাজগুলো ঘুমাচ্ছে মানে এত আওয়াজ করছে তবুও উঠছে না যাই হোক ও টাইগারটা দেখা হয়ে গেলে আবার চলে আসলাম এখানে একটা টাইগার দেখতে দেখো ইনি মহারাজ ডিস্টার্ব হচ্ছে বলে এখান থেকে উঠে আবার ওইদিকে চলে গেছে একদম সুতে তারপর এত চেল্লামিল্লির কারণে একদম দেখো না কি গর্জন করছে আর এরকম ভাবে পায়চারি করছে মানে বিকট গর্জন মানে কি বলবো এত ভয় পাচ্ছে না তা কি বলবো সামনাসামনি একদম তো হলে তো একদম ছিঁড়ে করে একদম মুহূর্তের মধ্যে ফিনিশ করে দিয়ে দেবে গর্জন শুনলে হয়ে যাবে বাপ রে বাপ যাই হোক পাইচারি করছে আর ভাবছে কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায় হ্যাঁ কিছু করার নেই মহারাজ তোমাকে পাইচারিই করতে হবে এরকমভাবে যাই হোক ওখান থেকে চলে আসলাম এই দিকে দেখো চিতাবাগ শুয়ে আছে এটা চিতা বাঘ ল্যাজ নাড়াচ্ছে দেখো না কীরকমভাবে যাই হোক বেশি ভিডিও করলাম না ওটাকে একেবারে চলে আসলাম গন্ডার দেখতে দেখো এখানে গন্ডার গন্ডার দেখার পরে এবার চলে আসলাম কোকোডাইলের কাছে দেখো না হা করে ঘুমাচ্ছে মরার মতন করে একদম হুম সবাই বলছে মরে আছে নাকি সব মানে মজা করছে কেউ বলছে যাও গালে হাত দিয়ে দেখো হ্যাঁ মরার মত আর ঘড়িয়ালটাকে তুলতে পারলাম না হুম ওই দিকটা মানে গেছি মানে তোলা হয়নি মানে প্রচণ্ড ভিড় ছিল বলে খালি কোকোডাইলটা নিলাম আর এখানে দেখো সাপগুলো দেখো এত বড় বড় সাপ আছে তো ফ্রেন্ডস আমি চেষ্টা করছি কত দূর কী দেখানো যায় চেষ্টা করলাম চিড়িয়াখানা থেকে মানে এতগুলো মানে জীবজন্তুর মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস দেখা যাক এইবারে চিড়িয়াখানা থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায় সবাই বলছে চিড়িয়াখানায় চিড়িয়াখানার পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো ভাবছি এখান থেকে আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাব। গিয়ে তারপরে দেখা যাবে আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে নিয়ে তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায় তো আজকে ভিডিও এই পর্যন্ত বাই